একটা স্বতন্ত্র ভুবন ছিল তার, নিজের মতো গড়া একটা জীবন। সেই জীবনে শিশুর সারল্যে কখনো তিনি শিশু, আবার কর্তৃত্বে নেতৃত্বে তিনি সর্বেসর্বা। বলছিলাম বাংলা সাহিত্যের এক বাদশার কথা, তিনি হুমায়ুন আহমেদ। জনপ্রিয়তায় তাঁর মতো লেখক বিশ্ব সাহিত্যেও বিরল। আবার টেলিভিশনের জন্য যখন নাটক লিখেছেন বা নাটক পরিচালনা করেছেন, তখনও তা পেয়েছে আকাশ সমান জনপ্রিয়তা। একজন লেখক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন, আবার নির্মাতা হিসেবেও সফল, এমন নজির পুরো বিশ্বে প্রায় নেই। সত্যজিৎ রায়ের প্রধান পরিচয় ছিল তিনি নির্মাতা, পরে লেখক। পৃথিবীর জনপ্রিয় লেখকদের একজন ল্যাতিন আমেরিকার কথা সাহিত্যিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেস একবার তার এক বন্ধুকে নিয়ে একটা সিনেমা বানিয়েছিলেন, কিন্তু তা চরমভাবে ব্যর্থ হয়। আজকের ভিডিওটির পুরোটা জুড়ে আছে হুমায়ুন আহমেদের নির্দেশনা দেওয়ার দৃশ্য, অর্থাৎ কিভাবে তিনি প্রতিটি দৃশ্য ধরে ধরে বোঝাতেন, শট নিতেন, তা এরই মধ্যে যেমন দেখেছেন সামনের দিকেও তা দেখতে পারবেন। কি নিবিড়ভাবে প্রতিটি চরিত্রের মধ্যে ঢুকে তৈরি করতেন এক একটি চরিত্র, যারা বাস্তবের কেউ না হয়েও হয়ে উঠত আমাদের অতি পরিচিত কেউ। তার সৃষ্ট সেই সব চরিত্র, হিমু, মিসির আলি, বাকের ভাই, এদেরকে সহজে কেউ ভুলতে পারে? আগেই উল্লেখ করেছি তার পরিচালনায় তৈরি হয়েছে বেশ কয়েকটি দর্শক নন্দিত চলচ্চিত্র, যার মধ্যে রয়েছে আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, চন্দ্রকথা, নয় নম্বর বিপদ সংকেত, ঘেটুপুত্র কমলা। আর তাঁর উপন্যাস অবলম্বনে অসংখ্য ছবি নির্মিত হয়েছে, আজও নির্মাণ করা হচ্ছে সিনেমা। দিন যত যাবে তাঁর রচনা অবলম্বনে চলচ্চিত্র, নাটক নির্মাণ হতেই থাকবে। তাঁর পরিচালনায় কাজ করেছেন প্রয়াত বরেণ্য অভিনেতা হুমায়ুন ফরিদি। এছাড়া জয়ন্ত চট্টোপাধ্যায়, আলী জাকের, আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, মুনমুন আহমেদ, মাহফুজ আহমেদ, জাহিদ হাসান, রিয়াজ, ফেরদৌস সহ অনেক গুণী অভিনেতা। ১৯৪৮ সালের ১৩ই নভেম্বর জন্ম এই কথা সাহিত্যিক, চলচ্চিত্রকার, গীতিকারের। লেখাকে পুরোপুরি পেশা হিসেবে নেয়ার আগে হুমায়ুন আহমেদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক। তার বাবা ৭১ মহান মুক্তিযুদ্ধে শহীদ ফয়জুর রহমান আহমদ, মা আয়েশা ফয়েজ। তিনি বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। কিছু মানুষ থাকে যেখানে হাত দেন সেখানেই সোনা ফলে, হুমায়ুন আহমেদ ছিলেন তেমনি। তার সৃজনশীলতার নন্দিত ভুবনে কোনো ব্যর্থতা ছিল না। তারপর একদিন সব থেমে যায়। ২০১২ সালের ১৯ জুলাই দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে হেরে যান হুমায়ুন আহমেদ। সবাইকে ছেড়ে অজানা এক গন্তব্যের দিকে শুরু করেন যাত্রা,